আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কোরাল ভিডিও স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলেন বন্ধুরা, তো আমরা কোরেল ভিডিও স্টুডিও 4x5, তো এটাকে আমরা ইনস্টল করাবো। তো এটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটা। তো বন্ধুরা, এটাতে ডাবল ক্লিক করেন মাউসের, মাউস দিয়ে ডাবল ক্লিক। তো বন্ধুরা, ডাবল ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা, তো এটা ইনস্টলিং হচ্ছে সি ড্রাইভে। তো এখন দেখুন প্রাথমিকভাবে পর্যায়ে, এরপরে আরো আরো অনেক ধাপ আছে, সেগুলো আমাদের অতিক্রম করতে হবে। সেহেতু আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করেন, ভালোভাবে দেখেন, দেখলে পারবেন খুব সহজ সহজ একটা জিনিস সহজভাবে ইনস্টল করানো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সামনে আর একটা উইন্ডো কিন্তু হাজির হয়েছে উপস্থিত। তো এটাতে আমরা ইয়েস করে দিব। তো ইয়েস করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে থাকুন। তো বন্ধুরা, আর একটা আমাদের সামনে আর একটা উইন্ডো, এটা তো এটা কিছুক্ষণ লাগবে। তো বন্ধুরা, আমরা আরেকটা ধাপে পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য এখানে আই অ্যাকসেপ্ট দি টার্মস ইন দি ইনক্লুশন এগ্রিমেন্ট, তো এটাতে আমরা চেক মার্ক দিয়ে দিব। তো তারপর আমাদের যে কাজটা বন্ধুরা, সেটা হচ্ছে নেক্সট। নেক্সট এই বাটনটাতে ক্লিক করেন। তো বন্ধুরা, ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা এই ইনস্টলটা সি ড্রাইভে রাখতে চাই তো রাখতে পারবো, এই অবস্থায় থাকবে, তাহলে আর কিছু করতে হবে না। সেহেতু যদি আমরা ড্রাইভ চেঞ্জ করতে চাই, তো এখানে চেঞ্জ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানে চেঞ্জে ক্লিক করেন। চেঞ্জে ক্লিক করার পরে বন্ধুরা, যে কাজটা হবে, আমাদের কম্পিউটারে যে ড্রাইভগুলো আছে সেগুলো শো করাবে। তো এখান থেকে যেটাতে ইনস্টল করাতে চান তো সেটাতে দেন ওকে। তো বন্ধুরা, এখন আরেকটা বিষয় আমাদের মাথায় রেখে কাজ করতে হবে,
এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট দি কান্ট্রি রিজিয়ন ইউ আর ইন। তো এখানে আমাদের কান্ট্রি, আমরা যে দেশে বসবাস করি বা বসবাস করে থাকি, তো সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। তো আমরা যেহেতু বাংলাদেশি, সেহেতু এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো বন্ধুরা, এখান থেকে অনেক রাষ্ট্র আছে, অনেক দেশ আছে, তো এখান থেকে আপনারা বেছে নেবেন। তো এটা আমাদের বাংলাদেশ, তো এই বাংলাদেশ, সেহেতু আমরা এই বাংলাদেশে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা, আমাদের যে কাজটা, এখন আমাদের ইনস্টল, ইনস্টলের কাজ। তো আমরা ইনস্টল নাও এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, আমাদের এখানে কিন্তু ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে যে আমরা কিভাবে কাজ করব, কিভাবে কাজ করতে হবে। তো সেই ব্যাপারে এখান থেকে আমরা সবকিছু জানতে পারবো। তো এখানে দেখেন বন্ধুরা, এখানে ডিসকাস আলোচনা করতেছে। তো এখানে একদমই দেখা যাচ্ছে কিভাবে কাজ করতে হয় বা করতে হবে। তো বন্ধুরা, এখানে স্ক্রিন ক্যাপচার, তো এখানে, তো এখানে এটা দিয়ে কোরাল ভিডিও স্টুডিও 4x5, এটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করতে পারবো বন্ধুরা। যে যে কাজগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা বিস্তারিত দেখিয়েছি। আমি আমার চ্যানেলে যান, দেখেন টিউটোরিয়াল দেওয়া আছে যে এর কিভাবে এর কাজ করতে হয়, সেই হিসেবে আমি ভিডিও আপলোড করেছি। তো আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেল Ariful4949 ওখানে দেখতে পারেন কোরাল ভিডিও স্টুডিওর কাজ কিভাবে করতে হয় সেটা দেওয়া আছে। তো বন্ধুরা, তো ইনস্টল হচ্ছে। তো এখানে দেখেন বন্ধুরা, HTML গুলো দেখালো, এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করাতে প্রায় অনেকটা সময় লাগে। তো সে তো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন এবং ইনস্টল করাতে পারবেন খুবই সহজে, খুবই সহজ একটা জিনিস। পুরোপুরি ভাবে তৈরি হয়নি, সেহেতু অপেক্ষা করতে থাকেন, অপেক্ষা করতে থাকেন, আমাদের কাজটা হয়ে যাবে, আর কিছুক্ষণ প্রায় সময় লাগবে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। সেহেতু অপেক্ষা করতে থাকেন বন্ধুরা এবং দেখতে থাকেন। ও বন্ধুরা, তো আমাদের কাজটা কিন্তু একদমই শেষ। তো সেহেতু এখানে ফিনিশ নামের একটি অপশন চলে আসছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফিনিশ, তো এই ফিনিশে ক্লিক করেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু কোরেল ভিডিও স্টুডিও ইনস্টল করা হয়ে গেছে, এটাই তার লোগো দেখতে পাচ্ছেন। তো
তো এটাতে অনেক আরেকটা বিষয় আছে যে এটা কিভাবে ইউজ করবেন, তো চলেন বন্ধুরা সেটা দেখাবো আপনাদের। বন্ধুরা এখন আমাদের এটাকে আমরা যে এটা কিনেছি বা ক্রয় করেছি, তো এটার একটা কি আছে, একটা এটা কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। তো এখানে বন্ধুরা কন্টিনিউ নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। তো বন্ধুরা এখানে তিনটা অপশন দেখাচ্ছে, একটা রেজিস্ট্রার লেটার পরে রেজিস্টার করবেন, আর এখানে আর একটা আছে রেজিস্টার নাও ইউজিং এ ওয়েব ব্রাউজার। তো এখানে কানেক্ট অনলাইন অ্যান্ড রেজিস্টার নাও। তো আপনারা যাদের কাছে কি নাই তারা ইউজ করতে পারেন রেজিস্টার লেটার এটাতে, দেন কন্টিনিউ। তো বন্ধুরা আমাদের সামনে কিন্তু কোরেল ভিডিও স্টুডিওটা ওপেন হয়ে গেছে। তো আমরা এই লোগোর এখানে ক্লিক করব, টাইম লাইন ভিউ। তো বন্ধুরা এটা আমাদের কোরেল ভিডিও স্টুডিও। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা তৈরি করা কেমন হয়েছে বা আপনাদের কতটুকু উপকার আসতে পেরেছেন, আর শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি, তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।